আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উৎপাদন ক্ষেত্রের প্রান্তিক শর্ত দেখেছিলাম। আমাদের উৎপাদন ক্ষেত্রে প্রান্তিক শর্ততে আমরা শুরুতে বলেছিলাম যে এ বি দুইজন উৎপাদনকারী, লেবার অ্যান্ড ক্যাপিটাল দুইটি উৎপাদনের উপকরণ, এবং আমরা বলেছিলাম যে এই উৎপাদনকারী ভারসাম্যের শর্ত হবে MRTS অফ পার্সন এ ইকুয়ালস টু প্রাইস অফ লেবার ডিভাইডেড বাই প্রাইস অফ ক্যাপিটাল, এবং বি ব্যক্তির ক্ষেত্রে ছিল MRTS অফ ফর বি লেবার অফ ক্যাপিটাল ইকুয়ালস টু প্রাইস অফ লেবার ডিভাইডেড বাই প্রাইস অফ ক্যাপিটাল। এবং আমরা বলেছিলাম যে পূর্ণ প্রতিযোগিতায় উৎপাদ উপকরণের দামের অনুপাত স্থির থাকবে এবং সকলের জন্য সমান, সেহেতু আমাদের প্রান্তিক কাম্যতা পেরেটো কাম্যতার প্রান্তিক শর্তানুসারে আমাদের ছিল MRTS ফর পার্সন এ MRTS পার্সন বি ইকুয়ালস টু ছিল প্রাইস অফ লেবার ডিভাইডেড বাই প্রাইস অফ ক্যাপিটাল ইকুয়ালস টু ডাব্লু বাই আর। এটি আমরা বিগত ক্লাসে দেখেছিলাম এবং আরও যেটি আমরা দেখেছি, এবং আমাদের এটার মূল কথা ছিল যে আমাদের উপকরণের প্রান্তিক কারিগরি বদলের হার এবং দামের অনুপাত পরস্পর সমান হলেই আমরা উৎপাদন ক্ষেত্রে পেরেটো কাম্যতা অর্জন হবে বলে বলেছিলাম, এবং আমরা এজওয়ার্থ বক্সের সাহায্যে আমরা প্রান্তিক কাম্যতার প্রান্তিক শর্ত ব্যাখ্যা করেছি। যেমন বিষয়টি ছিল এরকম যে আমাদের এই হচ্ছে এজওয়ার্থ বক্স, এখানে হচ্ছে আমাদের উৎপাদনকারী এর জন্য সম উৎপাদন মানচিত্র হচ্ছে এ, হচ্ছে সম উৎপাদন মানচিত্র উৎপাদনকারী এর জন্য A1 A2 এবং A3, এবং বি পার্সনের জন্য সম উৎপাদন মানচিত্র হচ্ছে আমাদের B1 B2 এবং B3। এখানে যে বিন্দুগুলোতে পরস্পর ছেদ করেছে সেগুলোকে নাম দিয়েছি আমরা, এবং হচ্ছে তাকে বিন্দুগুলোকে আমরা যোগ করে আমাদের অফার কার্ভ, সরি অফার না, কন্ট্রাক্ট কার্ভ বা সংযোগ রেখা পাই। এবং আমরা দেখেছিলাম যে আসলে এই রেখার সকল বিন্দুতে আমাদের MRTS এবং ফর এ অ্যান্ড বি সমান, এবং যখন আমাদের এবং আমাদের কাম্যতা নিশ্চিত হয় যখন আমাদের MRTS ফর এ অ্যান্ড বি ইকুয়ালস টু প্রাইস অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল ইকুয়ালস টু ডাব্লু বাই আর। আরেকটি বিষয় যেটা বলেছিলাম আমরা যে আসলে বিন্দু ডিতে আমাদের কাম্যতা অর্জিত হয় না, কারণ এখানে আমাদের সম উৎপাদন রেখা পরস্পরকে ছেদ করে, সেহেতু আমাদের পরস্পরকে যখন যেখানে ছেদ করবে সেখানে MRTS সমান না। এবং আমরা যখন ডি থেকে সি বিন্দুতে যাই তখন বি ব্যক্তির উৎপাদন ঠিক থাকলেও এ ব্যক্তির উৎপাদন বাড়ে, সেহেতু ডি থেকে সি বিন্দু অধিক কাম্য, সেহেতু আমরা বলতে পারি যে আসলে ডি, এবং অনুরূপভাবে আমরা যেটা বলতে পারি ডি থেকে আবার বি বিন্দুতে যদি আমরা যাই তাহলে এ ব্যক্তির উৎপাদন ঠিক থাকলেও বি ব্যক্তির উৎপাদন বাড়ে, কাজেই ডি
থেকে বি বিন্দু বেশি কাম্যতাই আমরা বলতে পারি যে আসলে সংযোগ রেখা বরাবরই প্যারেট ও কাম্য অবস্থা অর্জিত হয় যেখানে সম উৎপাদন রেখার সময় স্পর্শক। এই বিষয়গুলো আমরা বিগত ক্লাসে পড়েছিলাম, এবার আমরা একটু দেখব সার্বিক কাম্যতা বিষয়টি আসলে কি। সার্বিক কাম্যতা বিষয়টা হচ্ছে যখন আমাদের ভোক্তা জনসাধারণ এবং উৎপাদনকারীগণ একযোগে কাম্য অবস্থায় পৌঁছবে, তার মানে কি আমার ভোক্তা এবং আমার উৎপাদনকারী একযোগেই তারা কাম্য অবস্থায় পৌঁছবে, তখন তাকে আমরা বলবো সার্বিক কাম্য অবস্থা। এবং এখানে যেটা হবে যে আসলে আমাদের যে বিনিময় কাম্যতাকে মনোগত কাম্যতা এবং উৎপাদন কাম্যতাকে বস্তুগত কাম্যতা যেহেতু আমরা বলি, সেখানে আমাদের মনোগত কাম্যতা এবং বস্তুগত কাম্যতার সমন্বয়ে আমাদের সমাজের সার্বিক কাম্যতা আমরা পাবো হচ্ছে এই যেখানে আমরা ওদের ভোক্তা এবং আমাদের উৎপাদনকারী একযোগে কাম্য অবস্থায় পৌঁছবে। এবং সেখানে যেটি আমরা দেখব যে আমাদের উৎপাদন সংযোগ রেখা থেকে উৎপাদন সমন্বয় রেখা পেয়ে তার যে ঢাল বা পিপিসি রেখার ঢাল দুটি পণ্যের প্রান্তিক রূপান্তরের হারকে আমরা নিব, এবং তখন আমাদের এরকম একটা অবস্থা পাবো যে আমাদের এমআর টিএস ফর এ অ্যান্ড বি ইকুয়ালস টু আমাদের হবে এমআরএস ফর এ অ্যান্ড বি ইকুয়ালস টু পিএক্স বাই পি ওয়াই। তাহলে আমি বলবো যে আসলে উৎপাদন ক্ষেত্রে প্রান্তিক রূপান্তরের হার এবং ভোগের ক্ষেত্রে প্রান্তিক বদলের হার যখন পরস্পর সমান হবে তখন আমরা সার্বিক কাম্যতা পাবো। তার মানে কি আমাদের উৎপাদন ক্ষেত্রে প্রান্তিক রূপান্তরের হার এবং ভোগের ক্ষেত্রে প্রান্তিক বদলের হার পরস্পর সমান হলেই আমরা তখন পাবো আমাদের সার্বিক কাম্যতা। এবং যখন আমরা এটাকে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব তখন আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে আমাদের এভাবে ও আমাদের এক্স এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং এখানে এ বি একটি আমরা উৎপাদন সম্ভাবনা রেখা নিলাম, এই হচ্ছে আমাদের এ বি উৎপাদন সম্ভাবনা রেখা। এবং আমাদের এখানে আমাদের একটি বাজেট রেখা নিব, এই হচ্ছে বাজেট রেখা যেটা আমাদের প্রোডাকশন পসিবিলিটি কার্ভের সাথে স্পর্শক অঙ্কন করব। এবং এই পিপি রেখার ঢাল হবে আমাদের, এটার নাম দিয়েছি পিপি, পিপি রেখার ঢাল হবে আমাদের প্রাইস অফ এক্স ডিভাইডেড বাই প্রাইস অফ ওয়াই। এবং এই যে আমাদের এ বি পিপিসি বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ এর সি বিন্দুতে আমরা ওসি একটি সংযোগ রেখা নিব, সেটি আসলে আমরা আমাদের অঙ্কন করি সেই রেখাটি এই এই পিপিসিতে আমাদের সি বিন্দু এবং যেটা হচ্ছে আমাদের এই এ বি রেখার সি বিন্দুতে ও সি সংযোগ রেখা মিলিত হয়েছে। এবং সংযোগ রেখায় আমরা যেটি পেয়েছি সেটা আমরা এর আগেও পেয়েছি, দেখেছি এখানে যেটা হয় সেটা হচ্ছে আমাদের এম আর এস ফর এ ইকুয়ালস টু এম আর এস সরি ফর বি পরস্পর
সমান এবং এই সি বিন্দুতে আবার তাহলে আমাদের এই যে সংযোগ রেখা, সংযোগ রেখায় আমরা এমআরএস এ এবং বি এর জন্য সমান পাচ্ছি, এবং এই যে সি বিন্দু, এই সি বিন্দুতে তাহলে আমরা এইটা পাবো, মানে হচ্ছে এমআরএস ফর এ অ্যান্ড বি পাবো, প্লাস আমরা যেটি পাচ্ছি এখানে এমআর পিটি কার জন্য, ফর এক্স অ্যান্ড ওয়াই ক্ষেত্রে, এবং সেটা আমাদের সমান হবে প্রাইস অফ এক্স এবং প্রাইস অফ ওয়াই। তাহলে আমরা যেটি বলতে পারি যে আসলে তাহলে পরিমাণ কতটুকু, এক্সের পরিমাণ হবে ও এম পরিমাণ, ওয়াইয়ের পরিমাণ হবে ও এন পরিমাণ। তার মানে আমরা যখন সমাজে এক্সের পরিমাণ ও এম এবং ওয়াইয়ের পরিমাণ ও এন, তখন আমাদের সমাজে সার্বিক কাম্য অবস্থা অর্জিত হবে, যেখানে আমাদের এমআরএস এবং এমআরপিটি সমান হবে প্রাইস অফ এক্স ডিভাইডেড বাই প্রাইস অফ ওয়াইয়ের, এবং যেখানে আমাদের ভোক্তা এবং উৎপাদনকারী উভয়ই একসাথে কাম্য অবস্থায় পৌঁছবে। শিক্ষার্থীবৃন্দ, এইভাবেই আমরা আমাদের সার্বিক কাম্যতা নির্ণয় করতে পারি। আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে আমরা পরবর্তী পেয়েটো কাম্যতার যে কিছু সমস্যা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।